বিরোধী দলের ঘোষিত রোববারের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির নামে নাশকতার আশঙ্কায় অনুমতি দেননি ডিএমপি পুলিশ। তবে কর্মসূচি পালন করার অটল সিদ্ধান্তে বিএনপি। এদিকে যে কোনো মূল্যে কর্মসূচি প্রতিহত করতে রাজপথে আওয়ামী লীগ। রোববার সকাল থেকে পল্টন অফিসের সামনে ছিল ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। বিএনপির কার্যালয়ে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। আবার রাজধানীতে নাশকতার সন্দেহে জাতীয় প্রেস ক্লাব, বিজয়নগর সহ নগরীর অন্যান্য এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিরোধী দলের এই কর্মসূচিকে প্রতিহত করতে পতাকা ও লাঠি হাতে রাজপথে অবস্থান ক্ষমতাসীনদের। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে সাংবাদিকরা বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করার সময় সরকার বিরোধী বক্তৃতা দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। রাজধানীর অন্যান্য স্থানের মতো সকালে জাতীয়তাবাদী আইনজীবীরা হাইকোর্টের ভিতরে বিক্ষোভ করলে পুলিশ তাদের বাধা প্রদান করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এদিকে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালিভর্তি ট্রাক দিয়ে ব্যারিকেড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কঠোর নিরাপত্তা।